বিরতির পর আবারও আপনাদের স্বাগত। সোমবার সন্ধ্যায় আম্বাসা থানার অন্তর্গত বেদবাগান নাকা পয়েন্টে ধলাই জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগে শোল্ডার বর্ন ফ্ল্যাশলাইটের ব্যবহারের আনুষ্ঠানিক শুভ সূচনা হয়েছে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধলাই জেলার পুলিশ সুপার অভিনাশ রায়, অতিরিক্ত পুলিশ সুপার বি কে দেববর্মা, মহকুমা পুলিশ আধিকারিক সুমন মজুমদার, আম্বাসা থানার ওসি বিশ্বজিৎ দেববর্মা সহ জেলা পুলিশের অন্যান্য আধিকারিকরা। মূলত নাকা চেকিংয়ে যে সকল পুলিশকর্মীরা কর্তব্যরত অবস্থায় থাকেন তাদের কাঁধে অত্যাধুনিক লাইট যুক্ত থাকবে। মূলত রাতের আধারে কর্তব্যরত অবস্থায় থাকাকালীন যেন গাড়ির চালকরা দূর থেকে এর সচেতনতা অবলম্বন করতে পারে তার জন্য এই লাইটের ব্যবহার। মহকুমা পুলিশ আধিকারিক সুমন মজুমদার বলেন, জেলার তিনটি নাকা পয়েন্টে প্রাথমিকভাবে এই লাইটগুলো প্রথম পর্যায়ে দেওয়া হয়েছে, ধীরে ধীরে অন্যান্য জায়গাগুলোতে এই লাইটগুলো প্রদান করা হবে। জেলা পুলিশের পক্ষ থেকে এর কথাই জানানো হয়েছে, আগেও এই ধরনের ডিউটিতে থাকতেন তাদের জ্যাকেট থেকে শুরু করে অন্যান্য জিনিস ব্যবহার করতে হতো সংকেত দেওয়ার জন্য, কিন্তু এখন এই অত্যাধুনিক লাইটের মাধ্যমে যানচালক বা অন্যান্যরা যারা রয়েছেন তারা অনায়াসে সংকেত পেয়ে যাবেন। এবং স্বাভাবিকভাবেই এই বিষয়টাকে কেন্দ্র করে এই লাইটগুলো অত্যন্ত অত্যাধুনিক, তবে আজকের দিনে দাঁড়িয়ে এই লাইটগুলো বেসিক নেসেসিটি বললেই চলে। কারণ দূর থেকে যখনই কোনো ড্রাইভার আসবে নাকা পয়েন্টে তখন এই লাইটগুলো দেখেই তারা সতর্ক হয়ে স্পিড কমিয়ে দাঁড়াতে পারবে। তবে এই বিষয়টাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই এগুলো আরও আগেই হয়তো ইনকর্পোরেট করা উচিত ছিল, কারণ এই নাকা পয়েন্টগুলোতেই কিন্তু নানান ধরনের গাঁজা থেকে শুরু করে নেশা সামগ্রী থেকে শুরু করে নানান অপরাধীরাও ধরা পড়ে। তাই পুলিশ যারা প্রশাসনের কর্তব্যরতরা রয়েছেন তাদের সুরক্ষাও অবশ্যই কিন্তু অনেকটা প্রয়োজন। যাই হোক, আজকের দিনে দাঁড়িয়ে এই ফ্ল্যাশলাইটগুলো অত্যন্ত একটা ভালো অ্যাডিশন বলা চলে পুলিশ ফোর্সের জন্য। গোটা বিষয়টাকে কেন্দ্র করে কি জানাচ্ছেন সংশ্লিষ্টরা শুনবো। আমি বাংলায় বলি, এটা আমাদের একটা নতুন উদ্ভাবনী। আমাদের নতুন এসপি স্যার পর একটা ইনোভেটিভ স্ট্যাপ হিসেবে এটা নিয়েছে। জেনারেলি আমরা জ্যাকেট করতাম ফ্ল্যাশ ইয়ে করতে, তো এগুলিতে কিছু ডিসঅ্যাডভান্টেজ ছিল, সেটা মাথায় রেখে ভিজুয়াল পুলিশিং বেসিক্যালি এটার একটা নতুন ইনিশিয়েটিভ নেওয়ার জন্য আমরা এই শোল্ডার বর্ন ফ্ল্যাশলাইট লঞ্চ করেছি কোলা ডিস্ট্রিক্ট পুলিশে। এটাতে অ্যাকচুয়ালি যেরকম হবে পুলিশ প্রেজেন্স ভিজিবল হবে, দুই অ্যাক্সিডেন্ট প্রিভেন্ট করা যাবে। অনেক সময় আমরা দেখি এমসিবিতে আমাদের জওয়ানরা অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়, রাত্রিবেলা ভিজিবিলিটি থাকে না তেমন একটা, তো সেই দিক থেকেও এটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। আর থার্ড যে জিনিসটা হচ্ছে যে আগের জায়গাগুলির তুলনায় এগুলো ওই যে শোল্ডার বর্ন ফ্ল্যাশলাইটগুলি আছে ওগুলো অনেকটা বেশি ইফেক্টিভ হবে, এই কারণে দূর থেকে ভিজিবল থাকবে একটা জিনিস। সেকেন্ড জিনিস হচ্ছে এতে জ্যাকেটে যেরকম গরম বা অন্য কিছু হেলথ হ্যাজার্ড থাকতো সেই সমস্ত কোনো প্রকার হ্যাজার্ড থাকবে না। তো এই ইনিশিয়েটিভটা আমরা এন্টায়ার ডিস্ট্রিক্টেই নিচ্ছি। আপাতত ইনিশিয়াল স্টেজ আমরা তিনটে নাকা পয়েন্ট, পার্টিকুলারলি আম্বাসা নাকা পয়েন্ট। আপনারা শুনলেন এই শোল্ডার বর্ন ফ্ল্যাশলাইটকে কেন্দ্র করে কি জানিয়েছেন সংশ্লিষ্ট আধিকারিক, এবং এই বিষয়টাকে কেন্দ্র করে আগামী দিনে নাকা চেকিং পয়েন্টে অনেকটাই সুবিধা হবে যারা পুলিশ রয়েছে এবং তার পাশাপাশি যে গাড়িরা ড্রাইভাররা আসবেন সেখানে, এমনটাই জানানো হচ্ছে। সময় ছোট্ট বিজ্ঞাপন বিরতির রয়েছে, অন্যান্য সংবাদ সঙ্গে থাকবেন।